ওইখান থেকে আমাকে নিয়ে গেছে মতিঝিল থানায়, ওইখান থেকে নিয়ে আসছে ডিএবি অফিসে। ডিএবি অফিসে আনার পর বড় বড় অফিসারদের সাথে, অফিসারদের কাছে আমাকে নিয়ে গেছে। তারা আমাকে খুব দম খাইছে, প্রথম প্রথম বেয়াদবি করছে, ওইরকম কিছু কথা বলছে। প্রথম যে একজন অফিসার বলতেছে, কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে আপনারা ফাঁসির দাবি করছেন, যারা কোরআন অবমাননা করবে ওদেরকে ফাঁসি দিতে হবে। এই আইন যদি পাস হয় সর্বপ্রথম ফাঁসি দিতে হবে আপনাকে। কেন? কারণ আপনি তো গতকালকে কোরআন ফরাইছেন, ওই যে বাইতুল মুকাররমে যে কোরআন ফরাইছে, এটা আমি ফরাইছি। হ্যাঁ, এইভাবে ছেলে মেয়েদের চেহারা দেখবেন না, 17টা মামলা, এখান থেকে লাশ যাবে, অনেক কথা। তারপর এইভাবে ওখান থেকে আমাকে 2 নম্বর হাজতখানা নিয়ে আসছে। আমাকে 2টা কম্বল দিছে, একটা বিছানার জন্য, একটা বালিশ করার জন্য, বালিশ বানানোর জন্য। এই সব ওইখানে থাকা আরম্ভ করলাম। এই যে এখানে এ হয়েছে, আমার ব্যথা হয়েছে, ওর তো আর কোনো চিকিৎসা হয়নি। আমার প্রথম রিমান্ড ছিল 9 দিন। রিমান্ডে আমাকে, এটা বলতে গেলে অনেক কথা আছে, রিমান্ডে আমাকে নিয়ে যাওয়ার পর বসের অফিসে আমাকে ডাকাইছে একদিন। এখানে র্যাবের একজন ম্যানেজার গেছে, আরও আরও অফিসাররা গেছে। র্যাবের ম্যানেজার চেহারা দেখতে একটু লাগে ছাকমার মতো, কিন্তু সে বেশি রাগি। সে নিজেই বলছে, তারা তো প্রথম আসামি বলতো আমাকে, 2 দিন পর্যন্ত আসামি বলছে, এরপর আলহামদুলিল্লাহ হুজুর হুজুর বলা আরম্ভ করেছে। আমি আপনাকে স্টেজে টার্গেট করেছিলাম, অর্ডার ছিল ওইখানেই আপনাকে গুলি করা, 2 মিনিটের ভিতরে আপনি সরে গেছেন। এখন কিন্তু স্যার যায়নি, এখন আমি ডিএবি অফিসে আপনাকে রাখবো না, এখান থেকে আমাদের র্যাবের অফিসে নিয়ে যাব। বসের কাছে আমি অনুমতি চাই, উনি যেন আমাকে অনুমতি দেন আপনাকে র্যাবের অফিসে নিয়ে যাওয়ার জন্য। হবে কি, ওইখানে আপনার প্রথম ব্যায়াম হবে, ফা উপরের দিকে, কল্যাণীশ্রীর দিকে ঘুরব, এরপর আপনার দুটা ফা লুলে করে দেবো। এটা আমাদের উপরের নির্দেশ। বস বস বলতেছে, বস যিনি প্রধান, একটু থামো একটু থামো, নির্দেশ, উপরের নির্দেশ, একটু ব্যতিক্রম। তুমি যেটা বলতেছ, র্যাবকে বলতেছে, উপরের নির্দেশ একটু ব্যতিক্রম, এটা বলতেছে কে? বস। বস এটাও বলছে, এই আসামি আমার কাছে থাকবে, আমি তোমাকে দেবো না, এখানে থাকবে, আল্লাহর রহমত আর কি। র্যাব নিয়ে গেলে কিন্তু অবস্থা কীরকম হতো সেটা আল্লাহ তাআলা জানে। ওখানে আমার উপর একটা প্রেশার ছিল, ওটা কেটে গেছে। এরপর 2 জন অফিসার আমাকে এটা বলছে যে, হুজুর আপনার উপর বেশি প্রেশার ছিল বামপন্থীদের, বামদের সাহাবাগীদের, কিন্তু আলহামদুলিল্লাহ এটা কেটে গেছে, এই প্রেশার হলো এটা, দুটা ফল লুলা ধরা আর এইভাবে ঘুরানো। তারপর থেকে অন্যান্য অফিসাররা আর কোনো সেরকম কিছু করে নাই, কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে, অনেক রকমের জিজ্ঞাসাবাদ। আফগানিস্তানের মোল্লা ওমরের সাথে আমার কয়েকবার বৈঠক হলো, খারদাজিয়ার সাথে কয়েকবার বৈঠক, লেনদেনের সম্পর্ক কি, সব কিছুর জবাব দিছি আমি। তারপর তারা বলতেছে, খারদাজিয়া কীরকম, আপনি এক কাজ করেন, আপনার ডিমান্ড শেষ আজকের জন্য একটু এখান থেকে উঠার পূর্বে খারদাজিয়াকে একটু গালি দেন, গালি দেন, একটা শব্দ গালি দেন, তারপর চলে যান। আমি মুখটা বন্ধ করে সেখান থেকে চলে আসছি। কেন গালি দেব? গালি দেওয়ার কোনো অর্থ আছে? মুখ বন্ধ বন্ধ করে চলে আসে, মুখটা বন্ধ করে চলে আসে। রিমান্ডে 9 দিন, এরপর 22 দিন দিল রিমান্ড, জানছেন। 9 দিন রিমান্ড শেষ হওয়ার পর কোর্টে নিয়ে গেছে। কোর্টে তো আমার পক্ষে অনেক স্লোগান, আমার পক্ষে অনেক, এটা এটা জানছেন। এরপর কোর্টে 9 দিন রিমান্ডের পর 22 দিন রিমান্ড দিছে। তখন কিন্তু আমার শরীরের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। 22 দিনকে আবার কাটাইয়া 7 দিন করে আল্লাহর রহমতে 9 আর 13 দিন রিমান্ড। ওখানে রিমান্ডে আমাকে কিছু চিকিৎসা করেছে,
ইঞ্জেকশন দিছে, কিন্তু এখন আমার যা কিছু বুঝতে পারতেছি না এটা কি ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য, এটাও বুঝো কঠিন আমার জন্য। আর বাতের ওষুধ দিছে বেশি, যে বাতের ওষুধের কারণে কিডনিতে একটু সমস্যা হয়ে গেছে আমার। আমার যিনি রিমান্ডের আইও ছিল উনি ওনাকে আল্লাহ তারা যজা হায় দান করুক, ওনার চেষ্টায় আরও উপরের চেষ্টায় অর্ডারে ওই 22 দিন কি 7 দিন ঘরে আমাকে কেন্দ্রীয় ফাটা দিছে, সেখানে ছিলাম একদিন, একদিন এক রাত। ওইখানে হাড়ধারির আমাদের একজন দায়িত্বশীল আছে জাহেদ, জাহেদ বলেছেন আপনি এখানে কেন্দ্রীয় কারাগারে কষ্ট পাবেন, আপনাকে আমি পাঠিয়ে দেবো গাজীপুর কাশিমপুর ফাটা দেব, ওইখানে জেল হাসপাতাল আছে, তবে আমাকে নিয়ে গেছে ওদের গাড়িতে। জেল হাসপাতালে ভর্তি করার পর একটু ভালো লাগছে, অনেক লোকজন আছে ওইখানে দেখা করছে আমার পরিচিত, একটু চিকিৎসা আরম্ভ হয়ে গেছে প্রাথমিক, ডাক্তাররা খুব আন্তরিকতার সহ চিকিৎসা করতেছে। হঠাৎ করে আমাকে বলা হলো, আমার সম্পর্কে বলা হলো, এই রুগী এই হাসপাতালের উপযুক্ত নয়, আরে এই আসামি এই আসামি এই হাসপাতালের উপযুক্ত নয়, উপযুক্ত নয়, নামান নামান এখন নামান। আমাকে আবার ওইখান থেকে নামাই নিছে, আমি আরেকটা হাসপাতালে নিয়ে গেছে যেখানে সালাউদ্দিন খাদের চৌধুরী সহ আরও অন্যান্য ফাঁসির আসামিরও আছে, ওইখানে 5 নম্বর রুমে আমাকে রাখছে 3 দিন, জেল হাসপাতাল থেকে ওইখানে নিয়ে গেছে, ওই জেলখানে নিয়ে গেছে যেখানে ওরা আছে, শুধু মতের চক্রাত চক্রাতটা বাগিয়েছিল, এত কষ্ট পাঠিয়েছি আমি। এরপর জেল হাসপাতালের প্রধান খুব ভালো মানুষ, উনি বোর্ড বসাইছে, পরামর্শ করে ঠিক করছে এই রুগী যদি এখানে থাকে মারা যাবে, সরকারকে জানাইছে মারা যাবে। তখন সরকার থেকে অনুমতি নিয়ে 26 মে আমাকে রাত্রে সরকারি গাড়িতে বারডেমে পাঠিয়ে দিছে। বারডেমে যাওয়ার পর এই চিকিৎসা আস্তে আস্তে আরম্ভ হয়ে গেছে আর কি। তারা আমাকে বলছে আপনার ডাকে আপনাদের ডাকে 30-40 লক্ষ 50 লক্ষ মানুষ যে কীভাবে জমাইতে হলো, কত কোটি টাকা লাগছে এখানে। আমরা বললাম আপনাদের নিয়ম আর আমাদের নিয়ম বেশ কম আছে, আমরা কাউকে এখানে আসতে বলিনি, মিডিয়া ছেড়ে দিছি এরকম একটা ইমানি আন্দোলন হবে, সমস্ত মানুষ নিজের উদ্যোগে নিজের খরচে নিজের গাড়ি ভাড়া নিজের খাবার নিজের নিয়ে নিজে টাকা খরচ করে আসছে নিজের ইমানি দায়িত্ব পালন করার জন্য, আমরা কারো কাউকে আনার জন্য গাড়ি ভাড়া নেই, কোনো উদ্যোগ নিই নেই, আমরা প্রচার করেছি মানুষ এসে গেছে, এই হিসাবে ইনশাল্লাহ এই মানে আন্দোলন চলতে থাকবে। একজন বড় গোয়েন্দা সংস্থা গোয়েন্দার অফিসের নাম বলবো না এখানে এসে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আবার যদি আপনারা ডাক দেন এরকম কি সমাবেশ হবে। আমি বললাম এর সাইজ আরও ডাবল হবে, বিএনপির সাথে জামাত ইসলাম জামাত শিবির সাথে আপনাদের লেনদেনের সম্পর্ক কি, বিএনপি এবং জামাত শিবির থেকে আপনাদের লেনদেন কীরকম হয়েছে। আমি বললাম আল্লাহর কসম 5টা টাকাও তার থেকে আমি গ্রহণ করি নেই, আমরা কোনো লেনদেন করি নেই, ওদের সাথে আমাদের লেনদেন কোনো সম্পর্ক নেই, সাংগঠনিক কোনো সম্পর্ক নেই, হ্যাঁ টাকা পয়সার ব্যবস্থা নিজের খরচ নিজের খাবার, যে কোনো মুসলমান ধার্মিক এই হেফাজত ইসলামের সদস্য হেফাজত ইসলামের সাথে থাকতে পারবে, যে কোনো ফাটির যদি সে ধার্মিক হয় মুসলমান হয় রাসূলের উম্মত হয় তাহলে হেফাজত ইসলামের সাথে থাকবে থাকতে পারবে, কিন্তু কোনো দলীয় এজেন্ডা নিয়ে নয়, ফাটিগতভাবে নয়, রাজনৈতিকভাবে নয়, অরাজনৈতিকভাবে ইমানি আন্দোলন হিসাবে মুসলমান হিসাবে থাকতে পারবে। আমার জন্য যারা দোয়া করেছে সগুর অশ্রুজা রয়েছে রোজা রাখছেন, এটা আসলে তারা শুধু কেবল আমার জন্য করে নাই, এটা ইসলামের জন্য করছে, এটা ইসলামের উদ্দেশ্যে করছে। ইনশাআল্লাহ যে একটা সারা বর্ষে মানুষের ভিতরে মানুষ শয়তান আর নফসের দুগার কারণে নামাজ না পড়তে পারে, হ্যাঁ রোজা না রাখতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত এই দেশের মুসলমানদের ভিতরে আছে, এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা অনেক সময় জালেমকে কিছু সুযোগ দিতে, যেমন ফেরাউনকে সুযোগ দিয়েছেন, নমরুদকে সুযোগ দিয়েছেন, কিন্তু যখন ধরার টাইম আসবে সময় আসবে আল্লাহ তাআলা ধরবে ইনশাআল্লাহ। হেফাজত ইসলামের এই অগ্রগতি আরও বাড়বে, আরও চাঙ্গা হবে, আরও মজবুত হবে ইনশাআল্লাহ। হেফাজত ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা এই দেশে ইসলামকে টিকিয়ে রাখবে, এই দেশে ইসলামই থাকবে ইনশাআল্লাহ।